हेलो गाइज, वेलकम टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई भलो आचो। इसे गे नतून वीडियो नहीं तुम्हारे साथी एन इटाचना राजबाड़ी और पेचने तुम्हारा देखते इज द व्यू। इटाचना राजबाड़ी ठीक भेतरे आखने तुम्हार आशपाशा तुम देखते तुम्हारा जे सजानो हेने दोल उत्सव कारण इन्हें सब सजानो गोछानो चलते पूरो राजबाड़ीटाके आलो दिए सजानो हबे और एखाने 1,00,000 टाकार बाजी पोड़ानो हबे दोल उत्सवे सन्ध्याबेला। तो आमरा कालके एसेछि, आजके आमादेर स्टे आछे, कालके थेके छिलाम, आजके आमादेर स्टे आछे, आजके थेके आमरा कालके बेरिये जाबो। कालके होच्छे 6 तारीख, 6 तारीख आमरा बेरिये जाबो और 6 तारीखे मेनलि सन्ध्याबेला सब किछु स्टार्ट हबे उत्सवेर सब किछु। कलकाता थेके এখানে আসতে অলমোস্ট 1.5 ঘন্টা টাইম লাগে। আমাদের কলকাতা থেকে ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 65 কিলোমিটার্স। তো টোল কিছু দিতে হয়নি, ডানকুনি রাস্তা থেকে চলে এসে আপনারা উইদাউট টোল চলে আসতে পারবেন। রোড কন্ডিশন ইজ ভেরি গুড, কোনো অসুবিধা হয়নি, রাস্তার কোথাও খারাপ খারাপ কিছু ছিল না। মাঝখানে একটুখানি একটু জ্যাম পেয়েছি, এই রাজবাড়িটার আগে একটা রেল গেট আছে ওখানে একটু জ্যাম পেয়েছি। আমরা নিজের পার্সোনাল গাড়ি করেই এসেছি। চলুন আপনাদের সাইডে আমাদের যে রুমটা ওটা একটু দেখিয়ে দিই। এই সামনেটা হচ্ছে এন্ট্রি গেট, এই সামনেটা তোমরা দেখতে পাচ্ছ ওটা হলো এন্ট্রি, এই পাশটা হচ্ছে তোমাদের অফিস। এই অফিসের সাইডটায় তোমাদের ডাইনিং রুম আছে যেখানটা সব খাওয়া দাওয়া হয়। এইটা হলো ভেতরে পুরো দালানটা, এইটা দিয়ে ঢুকতে হবে, এই ঢুকে পুরো দালানটা। আর আমাদের রুমটা হচ্ছে এই দিকটা, এই সাইড দিয়ে আমাদের রুমটা আছে। সাইড হচ্ছে, এটা হচ্ছে আমাদের রুম। আমরা যে রুমটা স্টে করছি সেই রুমটার নাম হলো বিলাস মঞ্জুরি। দিস ইজ বেসিক্যালি স্যুট রুম। এই রুমটার কস্টিং পড়েছে ইনক্লুডিং জিএসটি 10,500 মতো। তোমরা ট্যারিফসটা, রুমের ট্যারিফসগুলো কোম্পানি ওয়েবসাইট থেকেও দেখতে পারবে, ইটাচুনা রাজবাড়ি ওয়েবসাইট থেকে পুরো রুমের ট্যারিফস দেখতে পারবে। এখানে ডিফারেন্ট কাইন্ডস অফ রুম আছে, রুমের নামগুলো খুব অন্য টাইপের, লাইক বড়ো মা, ছোটো মা, মেজো পিসি, বড়ো পিসি, ঠাকুমা। তো আমরা আছি যেখানে সেই রুমটার নাম হলো বিলাস মঞ্জুরি। সো এখানে অলমোস্ট মোটামুটি 6 জন ইজিলি অ্যাকোমোডেট করতে পারবে রুমটাতে। তো আশপাশটা, রুমের বাইরেটা হচ্ছে এরকম, দূর থেকে যদি রুমটাকে দেখো, এই যে দূরে আমাদের রুমটা দেখা যাচ্ছে, আমাদেরটা হচ্ছে নিচে গ্রাউন্ড ফ্লোরে। এপাশে পুরো গার্ডেন, পুরো গার্ডেনের এই দিকটায় আরেকটা, এটা পরে বানানো হয়েছে আই ক্যান সি। এটা আরেকটা একটা প্রপার্টি আছে, নাম বিলাস মঞ্জুরি। দিস ইজ দ্য রুম গেট, এখান থেকে ঢুকছি। ঢুকে এখানে বাঁ সাইডে একটা বড় বেড রাখা আছে, ডাবল বেড, উপরটা এরকম। এখানে একটা স্ন্যাক্সের জন্য টেবিল দেওয়া আছে, টি টেবিল। এখানে একটা বেড দেওয়া আছে। খুবই অথেন্টিক জিনিসপত্র দেওয়া আছে, খুবই পুরনো অ্যান্ড ওল্ড জিনিসপত্র, অ্যান্ড ওয়েল মেনটেইনড আই ক্যান সি। মিনি ফ্রিজ দেওয়া আছে, তো বেসিক্যালি এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ পুরো রুম ভিউটা। ওখানে একটা ডাবল বেড আছে দূরে, দেবপ্রিয়া বসে আছে যেখানে, আর এখানে একটা সামনে ডাবল বেড দেওয়া আছে। দিস ইজ বেসিক্যালি সামনেরটা রট আয়রনের, বাট পেছনেরটা তুমি টিকউডের বেড। এবার এসে যাচ্ছি আরেকটা রুম, দিস ইজ বেসিক্যালি স্যুট কাইন্ড অফ রুম। তো এখানে আমাদের আরেকটা রুম আছে দ্যাট হ্যাজ এ সেপারেট বাথরুম। আরেকটা রুমে চলে এলাম বিলাস মঞ্জুরির আরেকটা পার্টে। এখানেও আমাদের টিভি আছে, অলরেডি টিভি দিয়েছে এই রুমটাতেও। দিস ইজ দ্য বেড,
এখানে একটা ছোট আয়না টাইপের দিয়েছে, অ্যান্ড দিস ইজ দ্য বাথরুম। তো তো তোমরা বলো এই রুমটা কেমন লাগলো তোমাদের? আমার তো খুব ভালো লাগলো, রুমটা যথেষ্ট বড়। আমরা চারজন আছি টোটাল, আমরা আমি আর দেবপ্রিয়া এই রুমটায় থাকবো, অ্যান্ড বাবা মা ওই রুমটায় থাকবে, সাথে আরেকটা বেড যেটা আছে ডবল বেড ওটা ফাঁকাই থাকবে। তো যদি তোমরা কেউ ছজন আসো, ছজন তোমরা মানে আরামসে অ্যাডজাস্ট করে নিতে পারো, বিকজ দু তিনটে টোটাল ডবল বেড দেখার জন্য কী কী আছে একটু পরে এখানে লাঞ্চ করবো আমরা। এখন বাজে তোমার অলমোস্ট 11:45 বাজে, লাঞ্চ টাইম শুরু হয় এখানে দুপুর 1টা থেকে 2:30 অবধি লাঞ্চ টাইম, তার মধ্যে আপনাদেরকে লাঞ্চ করতে হবে। ব্রেকফাস্ট টাইম হচ্ছে সকালবেলা ফ্রম 8:30 টু 9:30। ব্রেকফাস্টটা ভালো ছিল, কচুরি আলুর দম ছিল, বেগুন ভাজা ছিল। এবারে লাঞ্চে আমরা অলরেডি ভেটকি পাতুরি বলে রেখেছি, ভেটকি পাতুরি খাবো, তার সাথে অনেক আইটেমস থাকবে, আপনাদেরকে দেখাবো কী কী আইটেমস থাকবে। আর লাঞ্চ করার পরে এখানে 4টের থেকে ট্যুর গাইড হয়, এখানে একটা গাইড হবে যে পুরো ব্যাপারটা ডিটেলসটা বলবে, এখানকার হিস্ট্রি বলবে, যে এই রাজবাড়ির ইতিহাসের সম্বন্ধে বলবে, আশেপাশে কী আছে কী ব্যাপার এভরিথিং বলবে। আর তারপরে এখানে হয় সন্ধ্যা আরতি, তো পুরোটাই আপনাদেরকে দেখাবো, তো সঙ্গে থাকুন পুরোটা জানার জন্য। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এক্ষুনি একটা জিনিস লক্ষ্য করলাম, রুমের বাইরেই একটা মিডিয়াম সাইজের একটা মৌচাক লক্ষ্য করলাম, এর থেকে বড়ো মৌচাকও আগে আমরা দেখেছি, বাট এই মৌচাকটা এখন প্রচুর মৌমাছি এখানে আছে। মৌচাকটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে জুম করে দিই তাহলে তোমরা ভালো করে দেখতে পাবে। এই হলো মৌচাকটা, প্রচুর মৌমাছি আছে এখানে। ঠিক আছে, এখন একটুখানি রেস্ট করবো, রেস্ট নেওয়ার পরে লাঞ্চ টাইম 1টা থেকে 2:30 অবধি, এখন বাজে তোমার 12:00, 1 ঘন্টা রেস্ট করি তারপরে লাঞ্চ করতে যাব। চলুন লাঞ্চে আপনার সাথে দেখা হচ্ছে, স্টে টিউন। খাওয়াটা চলে এসছো, তো দেখিনি কী কী আছে খাওয়াতে। লুচি, উচ্ছে ভাজা, ঘি ভাত, চুড়ি চুড়ি আলু ভাজা, ডাল, ডালটা চেঞ্জ করেছি, ডালটা আগে মাছের মাথা দিয়ে ছিল ওটাকে প্লেন ডাল করে নিয়েছি, শাক, ফুলকপির তরকারি, চাটনি, মিষ্টি দই। আর এরপরে আসছে ভেটকি পাতুরি, আসছে ভেটকি পাতুরি বলেছি, ভেটকি পাতুরিটা আসবে। চলুন খাওয়াটা শুরু করি। আলটিমেটলি ছাদে চলে এলাম, ছাদটা দেখে পুরো আউটসাইড ভিউটা দেখা যাচ্ছে, অনেকটা উঁচু সিঁড়ি, আমি এই পাশটা দেখি দিই কেমন আছে। এই যে আমাদের তো রুজি রোজগার বন্ধ হয়ে গেল, তাহলে আমাদের চলবে কি করে? সেই জন্য কি করলাম তখন, আমাদের জীবিকার জন্য একটা ব্যবসা স্টার্ট করলাম, চুনের ব্যবসা। চুনের বয়সটা কেন চয়েস করলাম, জায়গাটা জলাশয় ছিল বলে, কেননা চুনটা জলাশয় থেকে আমরা পাবো, গেরি গুগলি শামুক এসব কালেকশন করতাম, করে সেই থেকে চুনটা তৈরি করতো, বিনা পয়সায় আমাদের চুনটা তৈরি হতো। এবার তার সঙ্গে করলাম চুনের ব্যবসা করতে করতে ওর সঙ্গে ইট সংযোগ করলাম, চুন ইট চুন ব্যবসা করতে করতে 100 বছর আমরা কাটিয়ে ফেললাম। যখন আমাদের একটু পয়সা হয়ে গেল তখন ওই জায়গার থেকে এই জায়গায় এসে বাড়িটা
বাইটা করলাম 1740 1766 এই বাইটা তৈরি হলো। বাইটা তৈরি হলো সাফল্যরাম কুন্দন বাড়ির যে কর্তা, বাড়িটা তৈরি করেছি 20 বিঘে জায়গার ওপর 3 মহলা বাড়ি। আমরা দাঁড়িয়ে কথা বলছি, এটা হচ্ছে দেবত্ব মহল মহল, আরও 3টে মহল ভেতরে অন্দর মহল আছে, একটা উপরে নাজমহল আছে, সামনেটা যেহেতু লন রয়েছে লনের দুদিকে দুটো কাছারি বাড়ি হলো। আমরা পরে জমিদার হয়েছি বাড়ি করার পর, তখন আমাদের অফিস দরকার, সেই জন্য ওই লনের দুদিকে যে দুটো বিল্ডিং উঠেছে ওইটা হচ্ছে কাছারি বাড়ি হবে, সেই জন্য ওটা বাইর মহল, এই 3টে মহল বাইর মহলের সব নাম হয়। এই বাড়ি পুরুষদের, এখানে শুধু মেয়েদের নাম পাবে। আপনারা যে রেন্টে আসতেন তার জন্যই নামকরণ করা হবে লন রিসোর্ট হবে, কেন তো নাম্বার চাই বা নাম চাই বুকিং করার জন্য, সেই জন্য নাম্বার না দিয়ে নাম্বার নাম দিবে, যেরকম ছোটো বৌদি বড় বৌদি এইটা আমি নিয়ে যাবো, তার সাথে বলে দিচ্ছি আপনার সব আছে আগে বলতে দিই, দাম দিবে ওপরে কি ঠাকুমা বড় খুশি ছোটো খুশি নাম কোনো ইন্টারেস্টিং লাগে তো সব মানে পড়ে দেবো। নিচে আছে গিন্নিমা বড় মানে 9টা রুম আছে এখানে টোটাল, এই 9টা রুমে আপনারা এখানে থাকবেন, আরও রুম আছে চারিদিকে ছড়িয়ে আছে, শুধু এই জায়গাটাই 9টা রুম। এবার এই রুমগুলো কাদের এরা ব্যবহার করত, সেই জন্যই নামগুলো রয়েছে, কেউ বেঁচে আছে কেউ নেই, যেমন এখনকার জেনারেশন ওরা বেঁচে আছে, তাহলে ওরা থাকলে কোথায় থাকে, এই যে আপনাদের জন্য ছেড়ে দিয়ে ওরা 2012 আবার বাইর মোড়ে রুম তৈরি করে নিল নিজেদের, যেহেতু রিসোর্টে দিয়ে যাবে, কেন ওনারা এলে আপনাদের রুম পাচ্ছিলেন না, সেই জন্য ডিস্টার্ব হচ্ছে বলে ওরা রুম তৈরি করেন বাইর মোড়ে। এইগুলো আপনারা বরাবরই পেয়ে যাবেন, যেটা এই আজকে উৎসব আজকে তো বাবুরা এসছে কিন্তু আপনারা পাবেন না, ওরা যদি এখানে থাকে সেই জন্য ওরা তৈরি করেন বাইর মোড়ে। এরা হচ্ছে এখনকার জেনারেশনের মালিকের স্ত্রী, ধ্রুবনারায়ণগুলো বড় ভাই ওনার স্ত্রী বড় বোন, বাসবনারায়ণগুলো ছোটো ভাই ওনার স্ত্রী ছোটো বোন, যে রুমে থাকে সেই ছবি দেখতে পাবে মালিক রুমের ভেতরে দেওয়া আছে। ঠাকমা হচ্ছে মালিকের ঠাকমা মালিকের পিসি, এই যে রানিং মালিক ওনার ঠাকমা ওনার, আর এই 3টে ইউনিয়নে ঠাকমা 3 শাশুড়ি ঠাকমার আমি জেনেছি। এখানে আপনাদের ওয়েলকাম দিয়েছিল অ্যাকচুয়ালি ওয়েলকামই ঘর নয়, ঠাকুরের প্রোগ্রাম নেওয়ার ছিল, কারণ দেখুন একটা গ্যাপ আছে ওই কিন্তু আগুনের তাপ বেরিয়ে যাবে ওপরে চিমনি করা আছে, প্রোগ্রাম না বলতে এই যে সন্ধ্যাবেলা যে পুজোটা দেখবেন তখন ঠাকুরের প্রসাদ হয় লুচি আর সন্দেশ, সেই ভোগটাই যাচ্ছিল এখানে এত বড় ঘর কেনার প্রয়োজন হয়েছিল না, তখন সিস্টেম ছিল পুরো গ্রামের লোককে প্রসাদ গোপন পথ আমাদের, যেমন ট্যাংলের এই যে গ্যাট রয়েছে এখানে সিঁড়ি আছে না বার নেমে চলে যাবে, কোথায় যাবে মগরা দেবে বার্নিংঘাট গঙ্গা হ্যাঁ হ্যাঁ এখন নষ্ট হয়ে গেছে, এটা তো অনেক আগের রাস্তা, এবার ডিসিপি ফিসিপি দিয়ে সব রাস্তা হলো না, এখন আর থাকে থাকবে না, কিন্তু রাস্তাটা ওইটা কেননা একটা জলপথের সঙ্গে একটা যোগ রেখেছিল, কিছু হলে আমরা জলপথ দিয়ে বেরিয়ে যাবো তার এটা। এবার এটা লক করলাম কেন, এই রিসর্ট করলাম বলে, আপনারা আসছেন বাচ্চারা আসছে হট করে কেউ এগিয়ে গেলে ওখানে তো ডেঞ্জারাস ব্যাপার আছে, কারণ অনেক দিন ব্যবহার হয়নি ওসব জিনিস, সেই জন্য গাড়টা করে দিল বাবু। কোথায় ম্যাডাম আসুন, সিনিয়র ম্যাডাম আসুন, এই যে দরজাটা দেখুন 5টা দরজা আছে ভেতরে দেখুন, কাঠের দরজা এটা ফল যেটা পরে করেছি আমরা, অরিজিনাল দরজা দেখুন কাঠের নাটবল দিয়ে দরজা, নাটবল দিয়ে কেন যাতে কেউ ভাঙতে না পারে দরজা, সেরকম করা ব্যবস্থা আছে এটা, কেন এটা করা ব্যবস্থা এটা মেয়েদের ব্যাপার, পুরো বিল্ডিংটা মেয়েরা থাকতো, আমি ওই জন্য বললাম না আপনাদের হাত দেখাতে পারলাম না যখন আমি দাঁড়িয়ে কথা বলছিলাম, এটা এদিকে এটা পুরো কানেকশান আছে ওই অন্যান্য মলে মেয়েরা চান করতে আসতো, এটা একটা টাইম তো চান করেছে এখন করে না, এখন তো বাথটব বা শাওয়ার, কিন্তু একটা টাইম তো এখানে চান করেছে, এখন আপনারা এটা ব্যবহার করবেন একটু মাছ ধরবেন একটু ছবি তুলে ফটো সেশন করবেন,
একটু গল্প গুজব করবে। এটা আগেকার মেয়েরাও এখানে বসে গল্প করতো, চান করতে করতো, মেয়েদের যা হয় পুকুর ঘাটেই গল্প যত, সেই জন্যই ঘাট। মোটামুটি গাইড ট্যুর আমাদের শেষ হয়ে গেল, এবার লোকজনরা একদম টপে আছে, এখান থেকে নামছে লোকজন, তো নেমে এরপর স্ন্যাক্সের টাইম হবে, স্ন্যাক্স ট্যাক্স খাবো আমরা, স্ন্যাক্স খাওয়ার পর রুমে যাব। সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, সামনে দেখতে পাচ্ছি সন্ধ্যা আরতি হচ্ছে, আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই কেমনভাবে হচ্ছে। তিনবার সন্ধ্যা আরতি হয়, সকাল 6টা, সকাল 10টা আর সন্ধ্যে 6টা, এখন 6টা বেজে গেছে, সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে এখানে। ডিনার করতে চলে এসেছি, ডিনারটা আসবে, ওয়েট করছি, জল জিরা দিচ্ছি, তো ডিনারটা এলে ডিনারটা স্টার্ট করব। ডাইনিং এরিয়াটা দেখিয়ে দিই একবার, শেষ করছি, ডিনার করা হয়ে গেল, তো এবারে একটু পরে শুয়ে পড়ব, কালকে চেক আউট সকাল 10টায়, কালকে অলরেডি ব্রেকফাস্টে কমপ্লিমেন্টারি, ব্রেকফাস্টে কী খাবে জিজ্ঞেস করে নিয়েছে, তো আমার লুচি আর বেগুন ভাজা বলে দিয়েছি। এখানে নর্মালি চেক ইন টাইম হলো 12টা আর চেক আউট টাইম হলো সকাল 10টা, তো পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ইট্টা চুনা রাজবাড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ গাইস, স্টে সেফ, স্টে হেলদি, বাই বাই।